এবারে পুরো খবর। সরকার প্রথমবারের মতো ডিম, আলু এবং পেঁয়াজের দাম বেঁধে দিলেও বাজারের প্রভাব তেমন একটা দেখা দেয়নি। সরকারের এই ঘোষণার পর থেকেই কম দামে পণ্য কিনতে পারবেন ভেবে অনেক ক্রেতাই ছুটে যান বাজারে, কিন্তু দাম দেখে হতাশ হন তারা। কেউ কেউ না কিনেই বাড়ি ফেরেন, আবার কেউ এই পরিস্থিতিতে কয়েকটি স্থানে অভিযান চালানোর ব্যাপারে অনুরোধ জানান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানও পরিচালনা করে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে জরিমানাও করা হয় বেশ কয়েকজন দোকানিকে। নিত্যপণ্যের বাজারে অভিযান চলে কুমিল্লাতেও। একটা মালের দাম যদি 10% বাড়ানো হয়, তারপর 2% কমানো, সেটা কী কমানো বলে? সেটা আজকে মাসের অর্ধেক আমরা ধরেন যে বেতন পাই, সেটা অর্ধেক মাসে শেষ হয়ে যায়। সরকার যে দাম নির্ধারণ করেছে তাতে আমরা পাই না। এই এখন পেঁয়াজ 80 টাকা কিনলাম, সরকার নির্ধারণ করে দিছে, কিন্তু আসলে বাজারে তো ওই অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরেও আমরা দাম কমে কিনতে পারতেছি না, যার কারণে আমরা বিক্রি করতে পারতেছি না। আমরা যেসব জায়গাতে কিনি বড় বড় আরও, সেই জায়গায় দাম বেশি। দর্শক, ভোক্তা অধিকারের এই অভিযানের পর আসলে এখন নারায়ণগঞ্জ এবং বরিশালের সার্বিক পরিস্থিতিটি কেমন, আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আহসান সাদিক এবং বরিশাল থেকে কাউসার হোসেন রানা। শুরুতে নারায়ণগঞ্জের খবর জানতে চাই, আহসান সাদিক, কী অবস্থা দেখলেন আজকে? ভোক্তা অধিকার অভিযান চালালো বিভিন্ন বাজারে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাজারের সাথে যে ভোক্তা অধিকারের যেই মানে কোনো আসলে মিল নাই, এটি কেন হলো? তানভীর, অনিয়ন্ত্রিত ডিমের বাজারকে আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টাই কিন্তু ইতিমধ্যে সরকার কর্তৃক যে একটি দাম নির্ধারণ করে দিয়েছেন, যে প্রতি পিস ডিম আসলে সর্বোচ্চ 12 টাকা এবং হালিতে বিক্রি হবে 48 টাকা। তো এটি নির্ধারণ করে দেওয়ার পরও যদি, যেহেতু পরন্ত বিকেল এখন পর্যন্ত সকাল থেকে অবস্থাটি যদি জানাই, তাহলে ডিমের দর কিন্তু খুচরা বাজারে কিন্তু সেই 48 টাকার ভেতরে থাকেনি। ডিমের দর কিন্তু বলা যায় যে হালি প্রতি 50 থেকে 52 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং সেই সাথে যে হাঁসের ডিম রয়েছে সেটির কিন্তু আজকে বাজার দরে কিন্তু 5 টাকা নতুন করে সংযুক্তি হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে মধ্যবিত্তের আমিষের যে মূল চাহিদা সেই ডিম, সেটিকে কিন্তু আসলে কোনোভাবে কিন্তু আসলে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যে খুচরা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে অভিযোগটি মূলত করছেন, তারা যেই সকল মূলত যেই বড় উৎস থেকে ডিমগুলি সংগ্রহ করে থাকেন সেই সকল স্থানে মূলত আসলে ডিমের দামের কারসাজি এবং এক ধরনের যে তাদের ইচ্ছা সদিচ্ছার মধ্যেই যে সকল তারা দাম বৃদ্ধি করছেন কোনো যৌক্তিক কারণ ছাড়া, এটির কারণেই কিন্তু আসলে তাদেরকে মূলত ডিম বেশি দামে কিনতে হচ্ছে, এবং এই কারণেই কিন্তু বলা যায় যে আসলে ডিমের দামের তারতম্য। আর নারায়ণগঞ্জের বাজারে সকাল থেকে পর্যন্ত যদি বলি, তাহলে এখন পর্যন্ত কিন্তু আসলে ভোক্তা অধিকারের দৃশ্যমানের পদক্ষেপ কিন্তু আমরা এখন পর্যন্ত ওইভাবে লক্ষ্য করতে পারিনি। তো সব মিলে বলা যায় যে সাধারণ যে সকল ক্রেতা আছে তাদের অভিযোগের তীরই কিন্তু আসলে মূলত ব্যবসায়ীর দিকে ছুটছে ডিমের বাজার ঊর্ধ্ব দিকে নেওয়ার জন্য। তো এই হচ্ছে আসলে সাদেক, আপনাকে ধন্যবাদ। বুঝতে পেরেছি, আসলে তারা কিনছেন বেশি, তো এই কারণে বিক্রি করছেন বেশি দামে। রানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি, একই প্রশ্ন আপনার কাছে, আসলে বরিশালের সার্বিক বাজারের চিত্রটি কেমন এবং ভোক্তা অধিকার নারায়ণগঞ্জে অভিযান চালায় নি, বরিশাল অভিযান পরিচালনা করা হয়েছে কিনা? তানভীর, বরিশালে কিন্তু দুপুর 12টায় বরিশালের ঠিক শহর নগরীর যে প্রান্ত এলাকা কাশীপুর এলাকা, সেই কাশীপুরের মাদ্রাসা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং দুপুর 12টায় যে অভিযান চলেছে খুব সামান্য কিছু সময়ের জন্য, সেখানে তারা অভিযান চালিয়ে মূল্য তালিকা নাটানো এবং মূল্য তালিকায় যে দর লেখা রয়েছে সেই দরে না বিক্রি করায় তারা 16,000 টাকা দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। কিন্তু তারপর কিন্তু আর কোথাও কোনো অভিযান পরিলক্ষিত হয়নি, এবং তারা যে বিষয়টি বলেছেন যে এখানকার যিনি উপপরিচালক অপূর্ব অধিকারী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত সেখানে মোটিভেশন করেছেন সবাইকে যেন যে দামটি নির্ধারণ করা হয়েছে সেই দামটি নেওয়া হয়। সকাল থেকে আমি বিভিন্ন বাজারে ঘুরেছি এবং সেই বাজারগুলো ঘুরে দেখেছি যে মূলত ডিম 50 টাকা হালি দরে, আলু 40 টাকা 45 টাকা দরে, এবং পেঁয়াজ যেটি সেটি হচ্ছে 65 টাকা এবং 70 টাকা দরে বিক্রি হয়েছে। চিনির কেজিও রয়েছে 140 টাকা। আমি এখন যে দোকানটিতে রয়েছি সেই দোকানের মালিকও জানালেন যে প্রায় দামগুলো এরকমই রয়েছে, যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে তারা আসলে রাখতে পারছেন না। আমার একটি প্রশ্ন তার কাছে যে দামটি তো সরকার নির্ধারণ করে দিল, আপনারা কেন এই দামে বিক্রি করতে পারছেন না? আমরা আসলে আড়তদারদের থেকে অনেক বেশি মূল্যে দাম নির্ধারণের থেকে বেশি মূল্যে দাম আমাদের কিনতে হয়, এই জন্য আর কি আসলে কমে বিক্রি করতে পারছি না। তারা তো নির্ধারণ করে দিলেও কিন্তু আমরা তো কিনতে পারতেছি না, এই দামের থেকে বেশি দামই কিনতে হচ্ছে।
যার ফলে আর কি আমরা একটু বেশি দামে বিক্রি করতে হয়, বাধ্য হয়ে কিছু করার নাই, কিন্তু আমাদের প্রফিট মার্জিন ঠিকই সীমিত। ধন্যবাদ আপনাকে। তিনি জানিয়েছিলেন যে তাদের যে লাভ সেই লাভ খুব সীমিত, কিন্তু তারা বেশি দামে কিনছে বিধায় তাদেরকে অতিরিক্ত দামে এই পণ্য বিক্রি করতে হচ্ছে। সর্বোপরি ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু উভয় পরিস্থিতিতেই নাখোশ অবস্থায় রয়েছে, অসন্তুষ্ট অবস্থায় রয়েছে। তাই ছিল বরিশালের বাজারের পরিস্থিতি। তানভীর রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা নারায়ণগঞ্জ এবং বরিশালের সার্বিক বাজারের যে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সরকারের যে নির্ধারিত দাম বেঁধে দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম আমাদের দুজন সহকর্মীর সঙ্গে।